শীতকাল মানেই শুষ্ক ত্বক শুধু শুষ্ক ত্বক নয় স্ক্যাল্পেও আর্দ্রতা কমে যায় এই সময় তাই শুষ্ক স্ক্যাল্পের জন্য চুলও শুষ্ক থাকে সঙ্গে ফাঙ্গাল ইনফেকশন হওয়ারও প্রবল সম্ভাবনা থাকে এই ধরনের সমস্যা এড়ানোর জন্য অনেকেই কেমিক্যাল ট্রিটমেন্ট করেন বিভিন্ন বিউটি পার্লার থেকে কিন্তু বিশেষজ্ঞরা কেমিক্যাল ব্যবহার করতে না করছেন তাদের বক্তব্য নিত্যদিনের সামগ্রী দিয়েই সম্ভব এই সমস্যার সমাধান চর্মরোগ বিশেষজ্ঞদের মতে কেমিক্যাল ট্রিটমেন্ট চুলের ক্ষতি হয় সাময়িক সৌন্দর্য বাড়লেও তা স্থায়ী হয় না তাই তারা কয়েকটি সহজ উপায়ে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন ভালো করে মাথায় নারকেল তেল মাখুন তারপরে আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন স্ক্যাল্পে বেশি জোরে শ্যাম্পু দিয়ে ঘষবেন না এতে স্ক্যাল্প আরও শুষ্ক হয়ে যায় এই সময়ে একেবারেই চুলে রং করা বা স্ট্রেট করা থেকে বিরত থাকুন শুধু স্ক্যাল্প নয় খুশকি ও চুল পড়ার সমস্যাতেও ভুগতে পারেন ডায়েট একটি গুরুত্বপূর্ণ বিষয় ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খান যেমন আখরোট আমন্ড এছাড়াও ডিম তেলযুক্ত মাছ মাংস চিজ ফল ইত্যাদি প্রোটিনযুক্ত খাবার খান দুধ বা দুগ্ধজাত খাবার খেলে চুলের উজ্জ্বলতা বাড়ে তাই ডায়েটে যেন অবশ্যই এই ধরনের খাবার থাকে দেহে ঠিকভাবে রক্ত সঞ্চালন হওয়া খুব প্রয়োজন আর তার জন্য অবশ্যই বেশি করে পানি খাওয়া দরকার শীতকালে হাইড্রেট থাকলে স্ক্যাল্পেও আর্দ্রতা বজায় থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়